মাশরুম বা ব্যাঙের ছাতা, এটা আবার খাওয়া যায় নাকি? মাশরুম চাষ করে কি আয় করা সম্ভব? আমাদের দেশের আবহাওয়ায় কি মাশরুম হবে? এ ধরনের নানা প্রশ্ন মানুষের মনে জন্ম নিত যখন প্রথম বাংলাদেশে মাশরুম চাষ নিয়ে তোড়ছুড় শুরু হয়। এখন পরিস্থিতি একটু ভিন্ন। শহর থেকে গ্রাম এখনকার মানুষ কম বেশি মাশরুম সম্পর্কে জানে। এই মাশরুমকে ঘিরে উদ্যোক্তা তৈরির চেষ্টা ব্যক্তি ও সরকারি পর্যায়ে চলছে বহু বছর ধরে। এই প্রক্রিয়ায় অনেকে সফল হয়েছেন, আবার বিফলতার গল্প কম নয়। আজ আমরা এসেছি কুষ্টিয়া জেলার এমএস মাশরুম সেন্টারে। সাইফুল ভাই এই প্রতিষ্ঠানের কর্ণধার। বিভিন্ন ব্যবসা এবং চাকরিতে লোকসান খাবার পর নিজের বাড়ির আঙিনাকে কাজে লাগিয়ে করছেন মাশরুম চাষ। 6,000 টাকা পুঁজি আর 2 বার ট্রেনিং, এই সম্বল করে তার যাত্রা। আজকের এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটি কুইজ, আর এই কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি সঠিক উত্তর পাঠাবেন তার জন্য থাকছে নগদ 500 টাকা। প্রথমে বীজ আমাকে কালেকশন করতে হয় সাবার থেকে কন্টিনিউ। আমি ওখান থেকে বীজ নিয়ে এসে আমি এখানে বিভিন্ন সিলিন্ডার করি, এরকম 2 কেজি সিলিন্ডার টাইপের। এখান থেকে আমরা মাশরুম নিই, স্পন তৈরি করি। কিন্তু যখন আমি প্রথম শুরু করি তখন শুরুটাই আমার হলো স্পন নিয়ে এসে বীজ তৈরি করা, স্পন থেকে মাশরুম নেওয়া। পরবর্তীতে একটা জিনিস অ্যানালাইজ করে দেখি যে আমাদের মাশরুমের মার্কেটিংয়ে সমস্যাটা হলো এই জায়গাটা হচ্ছে, কাস্টমার চাচ্ছে না তখন আমরা মাশরুম দিতে যাচ্ছি, কাস্টমারকে খাওয়ানো শুরু করছি, একটা সময় অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন মাশরুম কাস্টমার পাচ্ছে না। একটা সময় আসছে, যেহেতু মাশরুমটা সিজনাল, এটা হলো শীতকালে মাশরুমটা অ্যাভেলেবেল হয়, আসলে গরমে কিন্তু মাশরুমটা হয়, কিন্তু এটা যারা ফার্মার তারাই একমাত্র মাশরুম উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে গরমে কম হয়, যেহেতু 18 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মাশরুম ভালো হয়, আর এখন গরমের সময় যেটা সামনে গরমের সময় আসছে সেটা 34-35 হয়। এখানে খুব ডিফিকাল্ট মাশরুম হওয়াটা। অন্যান্য মাশরুম যেগুলো আসছে, যেটা মিল্কি মাশরুম যেটা গরমে হয়, রিশি মাশরুম সেটা গরমে হয়, কিন্তু আমাদের মার্কেটে হলো ওয়েস্টার্ন মাশরুমের চাহিদাটা তৈরি করছি আমরা। তো এইটা যখন আমাদের তুলনামূলক কম হচ্ছে, অনেক উদ্যোক্তা হারায় যাচ্ছে, এটা কীভাবে তৈরি করতে হবে এটা অনেকে জানছে না। তো আমি এটা রপ্ত করা শুরু করলাম যে এটা কীভাবে হয়। ঢাকা সাবার মাশরুম সেন্টার সেখানে গেছি, এছাড়া বাংলাদেশে অনেকগুলো মাশরুম ফার্ম যারা অনেক পুরনো তাদের ওখানে গেছি, যে আমি জানতে পারছি গরমের সময় ডিফিকাল্ট হলেও এটা স্পন মাধ্যম দিয়ে মাশরুম কন্টিনিউ নেওয়া যায় 12 মাস। আমি সেইভাবে শুরু করি, স্বল্প পরিসরে আগে শুরু করতে হবে। আকাঙ্ক্ষা বড় রাখা যাবে না যে এখান থেকে আমি বিশাল কিছু করে ফেলবো, অর্থাৎ আমাদের এই আকাঙ্ক্ষাটা যদি ত্যাগ করি, আমাদের চিন্তাভাবনা করতে হবে যে আমি 5,000 টাকা দিয়ে শুরু করছি, আমাকে শিখতে হবে, আর অল্প টাকা দিয়ে আমি অনেক বেশি ইনকাম করব। এই যে এই ধ্যান ধারণা, এই টেন্ডেন্সির কারণে আসলে এইভাবে ঝরে যাচ্ছে। তা আমার ইয়ে হবে এটাই যে আমরা শুরু করব শেখার জন্য, আর হলো অবশ্যই ইনভেস্ট বাড়াতে হবে, আর তখনই আমরা হলো একটা সংসার চালানোর মতো আমরা ইনভেস্ট করতে পারলে আমরা অবশ্যই, তবে হ্যাঁ এখানে তুলনামূলক ইনভেস্ট কম লাগে। আমি এখন আসছি আমাদের ইনোকুলেশন বক্সে আসছি, যেখানে ইনোকুলেশন করা হয়। এখানে হলো মাদার থেকে আমরা হলো স্পন তৈরি করার জন্য যে কাজটা করি সে কাজটা আমি করে দেখাবো। এটা হলো ইনোকুলেশন বক্স বলা হয়। এই ইনোকুলেশন বক্সে আমি হলো এটা কীভাবে স্পনে মাদার ট্রান্সফার করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো। প্রথমে এখানে জীবাণুমুক্তের ব্যাপার আসছে, আমরা এখানে এটা স্প্রে করে নেব। এটা হলো সেন্টারের জন্য আমরা স্প্রে করে নেব জীবাণুমুক্তের জন্য। নিজের হাত করে নিতে হবে। এটা হলো চামিস, এই চামিসটা দিয়ে আমরা হলো মাদার ট্রান্সফার করাবো, সহায়তা করবে। আমরা মাদারের তোলাটা খুলবো, এটা সবসময় যে নিচে রাখবো, এটা কখনো উঁচু রাখবো না, এতে জীবাণু পড়তে পারে, অর্থাৎ নিচে রাখলে সে জীবাণুটা পড়ার সম্ভাবনা কম। এটাকে আমরা একটু আগুন দিয়ে পুড়াই নেব। আগুন পুড়াই নেওয়ার পরে
আমরা এই যেটাতে প্রবেশ করবে সেটা আমরা স্পনের তোলাটা আমরা খুলে নেবো। এটা অবজারভেশন কটন, এটা তুলে নিয়ে আমরা এখান থেকে মাদারটা আমরা স্পনে ট্রান্সফার করব। এটা ট্রান্সফার করার পরে আমরা এটা আবার হলো আগুন দিয়ে পুড়াই নেব। আগুন দিয়ে পুড়াই নেওয়ার পরে এটা আমরা আবার আটকাই দেব। এটাই হলো আমাদের মাদার ট্রান্সফারের আমাদের মূল কাজ। যেমনটা সাইফুল ভাই বলছিলেন যে কোনো কিছু চাহিদা যদি শুরু হয়ে যায় সেটাকে থামিয়ে রাখা যায় না, হয়তো মৌসুমের মতো সারা বছরই উৎপাদন হয় না, কিন্তু তারপরও কিছুটা চাহিদা পূরণের জন্য তো চাষ করেই যেতে হবে। আমরা বলছিলাম যে দুটি উপায়ে মাশরুমটা চাষ করা যাবে, শীতকালেও করা যাবে, গরমেও করা যাবে। এখন আমার সামনে যেটা রয়েছে এটা কিভাবে গরমে সিলিন্ডার রেডি করে মাশরুমটা চাষ করা যায় সেই পদ্ধতিটাই তো আমরা দেখবো এই পর্যায়ে। আচ্ছা, আমাকে বলেন এখানে কি কি আছে। এখানে আছে হলো কাঠের গুঁড়া আর হলো ধানের খড়। এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস অথবা 121 ডিগ্রি সেলসিয়াসে আমরা হলো স্টিম করি। স্টিম করার পরে এটা জীবাণুমুক্ত করার পরে এটা আমরা হলো প্যাকেট করি। আমি প্যাকেটটা আমি করে দেখাবো এখনই। প্যাকেট করতে গেলে লাগবে হলো রাবার ব্যান্ড, পলি, যদি কেউ বড় পলি করতে চান বড়, এখানে আমাদের 12-18 আছে, কটন বার লাগবে, নেক লাগবে। এটি দিয়েই যে সিলিন্ডারগুলো তৈরি করা হচ্ছে সেগুলোই কি আমরা এখানে দেখতে পাচ্ছি? জি জি, এগুলোই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটু এদিকে চলে আসি। এইখানে যে তাকে তাকে করে সাজিয়ে রাখা হয়েছে সিলিন্ডার, মাঝে মাঝে কিছু একটা দেখা যাচ্ছে, এটা কি? মাঝে মাঝে এটা বীজ দেওয়া হয়েছে, এটা বীজ দেওয়া হয়েছে। বীজটা হলো বীজটা এটা ছড়াই যাবে সাদা অংশটা বা মাইসিলিয়াম। মাইসিলিয়াম ছড়াই গেলে তবে আমরা হলো এটা পানি স্প্রে করলে মাশরুম বেরোবে। গরমের জন্য যেই পরিবেশটা তৈরি করে দিতে হবে মাশরুমটা হওয়ার জন্য, যেমন এই সিলিন্ডারগুলো এতে যাতে গরমে মাশরুমটা হয় সেই জন্যই তো ব্যবস্থা, কিন্তু এর যে পরিবেশটা সেই পরিবেশটা কীরকম করে দিতে হবে? প্রথমে হলো দরকার যেটা, মাইসিলিয়াম রান না করলে তো আর মাশরুম বেরোবে না। মাইসিলিয়াম রান করার জন্য আমাদের দরকার হলো 18-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার। আচ্ছা, তাপমাত্রা আমাদের যখন মাইসিলিয়ামটা রান কমপ্লিট, এটা আমাদের চাষঘরে চলে যাবে। চাষঘরের তাপমাত্রা আমাদের 28-27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে এটা মাশরুমটা বেরোতে সহজ হয়। তো ঘরটাকে যদি ঠান্ডা রাখা যায়, এখানে চট, বস্তা, ভিজাই রেখে দেওয়া, বিছানার চাদর নষ্ট পুরনো হয়ে আসতে, সেটাও আপনি ব্যবহার করে এটা ঘর ঠান্ডা রাখা সম্ভব। ওটা ভিজিয়ে স্যাঁতস্যাঁতে করে রেখে এটা ঘর ঠান্ডা রাখা, আমরা সেটাই করে থাকি। এখানে দুইভাবে করা যায়। এক হলো এটাকে মিক্সিং করেও নিতে পারি, আমরা তাকে তাকে দিতে পারি, তবে আমি তাকে তাকে দিয়ে ভালো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সেটা প্রথমে আমরা হলো পলি থেকে খুলে নেব, এখানকে কিছু মাইসিলিয়াম আছে সেই মাইসিলিয়ামটা আমরা ডলে নেব। আমরা হলো বীজটা ভেঙে নেব, গুঁড়ো করে নেব। আমরা সিলিন্ডার করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আমরা প্যাকেটটা উল্টে নেব। তবে থিকনেসটা 2 মিলি হলে বেস্ট, মাইসিলিয়াম গ্রো করতে সুবিধা হয় গোল জায়গায়। তার জন্য আমরা হলো চেষ্টা করব এটা নিচে সুন্দরভাবে সাজায় নিতে, যাতে গোলভাবে থাকে। আমরা চেপে নেব, এটা আমরা বেশ চেপে নিয়ে আমরা বীজ প্রবেশ করাবো। এখন এভাবে চারিদিকে ছড়াই দেব, এভাবে ছড়াই দিয়ে সামান্য একটু দিলেই হবে। আমরা এরপরে আবার 2 ইঞ্চি কাঠের গুঁড়া ধানের খড়টা আমরা দিয়ে চেপে দেব। যত টাইট হবে তত মাইসিলিয়াম রান হতে সহজ হবে এবং কি মাশরুম বেশি পাওয়া যাবে। আমরা এইভাবে 7টা স্তর দেব। এটা নেক, আমরা নেক দিয়ে এটা বেঁধে দেবো, এই জন্যই যেটা ভিতরে অক্সিজেন যেতে পারে, অবশ্যই টাইট করতে হবে।
রাবার পান, আমরা রাবার পান দিয়ে এটা দেবো। এটা আমরা অবজারভেশন কটন দিয়ে দেবো এখানে, এটা আমরা তাকে রেখে দেবো। আমাদের গত পর্বের বিজয়ী উজ্জ্বল হোসেন। আমাদের আজকের প্রশ্ন, ওয়েস্টার মাশরুমের কোন জাতির চাহিদা বেশি? ক পিওপি, খ পিওটু, গ ডাব্লিউএস, ঘ পিওটেন। উত্তর পাঠানোর নিয়ম, পর্বটি লাইক দিয়ে আপনার নাম, বর্তমান ঠিকানা, এরপর সঠিক উত্তরটি কমেন্ট করে পাঠিয়ে দিন কমেন্ট বক্সে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী জিতে নেবেন 500 টাকা। মোট কয়টি জাত নিয়ে আপনি কাজ করছেন? আমি এখন আমার মাশরুম সেন্টারে আসতে হলো, ওয়েস্টার জাতের হলো দুইটা জাত আছে, পিওটেন পিওটু, ঋষি মাশরুম একটা জাত আছে। আমি ঋষি মাশরুমের কেবল বীজ দেওয়া হয়েছে, এটাকে বীজ দেওয়ার পরে আমি হয়তো এটা স্পনে যাবো। ওয়েস্টার মাশরুম, এই মাশরুমটা 12 মাসে আমাদের উৎপাদন হয়। এখানে এটা হলো কালচে যেটা, এটা পিওটেন, আর আমাদের সাদা যেটা পিওটু। আচ্ছা, তো এই দুটোর মধ্যে চাহিদার কোনটা দেখছেন? পিওটোর চাহিদাটা একটু বেশি, তবে পিওটেনটা একটু স্বাদ ভালো হওয়ার কারণে অনেকে হয়তো দেখতে একটু সাই কালারের, অনেকে হয়তো মনে করে যেটা কেমন, কিন্তু এটা স্বাদ ভালো, যার কারণে এখন এটার প্রতি মানুষের খাওয়ার পরে চাহিদা বাড়ছে। এটা টেস্ট অনুযায়ী মানুষ মানুষের মতো করে পিক করবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে মোট কতটুকু মাশরুম উৎপাদন হয় আপনার এই রুমটাতে? আমার 6 থেকে 7 কেজি মাশরুম এখান থেকে, এই ঘর থেকে উৎপাদন হবে। এটা কতদিন পর পর? 6 কেজি? এটা প্রতিদিন হবে। আচ্ছা, যেমনটা আপনি বলছিলেন যে মাশরুম চাষে 1.5 লাখ টাকার মতো যদি বিনিয়োগ করা যায়, তাহলে মাসে 30,000 থেকে 40,000 টাকা উপার্জন করা সম্ভব। তো সেই অনুযায়ী আমার তো এই যে স্পনগুলো, এগুলো তো রেডি করতে হবে ওই 40,000 টাকা উপার্জন করতে হলে। এখানে যারা বীজ উৎপাদন করছে তাদের সহায়তা নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে 1.5 লাখ টাকায় আপনার 40,000 টাকা ইনকাম করা সম্ভব। এক্ষেত্রে হলো স্পন কালেকশন করতে হবে, এটাকে পরিচর্যায় নিয়ে যেতে হবে। যেমন হলো একটা হিসাব আমি এখানে বলে দিই, এই র্যাকে 500 আঁটবে, র্যাকে স্তর আসছে 1, 2, 3, 4, 5, এই 5টা স্তরে আমরা হলো 500 স্পন, এরকম যদি আমার 1500টা হয়, তাহলে আমাদের 100টা স্পন থেকে আমরা পাচ্ছি 25 কেজি মাশরুম 2 মাসে। তাহলে আমরা হলো যদি 1,000 থেকে ওঠে, তাহলে 250 কেজি মাশরুম পাচ্ছি। তাহলে সেই মাশরুমে আমরা যদি হিসাব অনুসারে দেখি, আমাদের খরচ খরচান বাদ দিয়ে আমরা 40,000 টাকা এখানে অনায়াসে আমাদের রাখা সম্ভব। আচ্ছা, বীজ তো আসলে সবার উৎপাদন করার দরকার নেই, আপনি যেমন বীজ উৎপাদন করছেন, এখন যদি কিছু উদ্যোক্তা তৈরি করতে পারেন তাহলে তারা আপনার কাছ থেকে তো বীজ নিয়ে মাশরুম চাষাবাদ করতে পারবে। না, করছে, আমার অনেকে করছে, আমি বীজ উৎপাদন করছি, আমার হাতে প্রায় কুষ্টিয়াতে 6টা খামার গড়ে উঠছে, তারা হলো আমার কাছ থেকে বীজ নিচ্ছে, আমি তাদেরকে বীজ সরবরাহ করছি। তাদের অন্তত প্রথম দিকে আমি হলো 15,000 টাকা ইনকামের ইনসিওর করছি, যে কীভাবে 15,000 টাকা ইনকাম করতে হবে। তো তাদের হলো এক্ষেত্রে তাদের হলো 60,000 টাকা ইনভেস্ট করতে হয়েছে, ধারাবাহিকভাবে ইনভেস্ট করে প্রতি সপ্তাহে তাদেরকে আমি 250টা স্পন তাদের ঘরে প্রবেশ করানোর কথা আমার বলা আসছে। অর্থাৎ প্রতি সপ্তাহে যদি আমাকে আজকে সপ্তাহে, যে সপ্তাহে আমি মাশরুম আজকে প্রবেশ করাবো, সেটা আমাকে আগামী দিনে আমাকে মাশরুম দেবে হয়তো 1 সপ্তাহ পর বা 10 দিন পর, আমি যদি আবার সামনের সপ্তাহে নিই, ওটার থেকে 10 দিন বা 1 সপ্তাহ পর আমি মাশরুম পাবো। আমাকে এরকম যদি স্পন নিতেই থাকি, আমার মাশরুম কখনো আমার গ্যাপ যাবে না। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে প্রতি সপ্তাহে হিসাব করে আমাকে হলো স্পনগুলো আমাদের চাষঘরে প্রবেশ করাতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের হলো প্রাথমিক অবস্থায় 15,000 থেকে 40,000 টাকা পর্যায়ক্রমে ইনকাম করাটা খুবই সম্ভব।